আমি যখন প্রথম আমেরিকাতে আসি, আমেরিকাতে আসার শুরুর দিকের ঘটনা, তখন দেশ থেকে আমার অনেক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন প্রায়ই আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতো যে আমেরিকাতে আমরা কী ধরনের খাবার খেয়ে থাকি, আমেরিকাতে আমরা কী ধরনের মাছ বা সবজি এখানে পেয়ে থাকি। তো আমার কাছে মনে হচ্ছে যে কেবলমাত্র আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনই না, হ্যাঁ, আমাদের দেশের আরও অনেকেরই মনে এরকম একটা প্রশ্ন আসে যে আমরা আমেরিকাতে আমাদের দেশীয় সবজিগুলো এখানে পাই কি না। তো এই ধরনের একটা জিজ্ঞাসা থেকে আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমেরিকাতে কী ধরনের সবজি এখানে পাওয়া যায় এবং এই সবজিগুলোর দামই বা কেমন এবং এই সবজিগুলো আমরা কোথা থেকে কীভাবে কিনি। হ্যাঁ, ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখুন, অনেক নতুন নতুন তথ্য আপনারা এখানে পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক আমেরিকার সবজি বাজারে। বিফোর্ড হাইওয়ে ফার্মার্স মার্কেট, অর্থাৎ এই ফার্মার্স মার্কেটটা বিফোর্ড হাইওয়ে নামক একটা রাস্তার উপরেই অবস্থিত, যার জন্য নামকরণটা এরকম করে করা হয়েছে, বিফোর্ড হাইওয়ে ফার্মার্স মার্কেট। আর এই জায়গাটার নাম হলো ডোরাভিল। ডোরাভিল জায়গাটা আমাদের বাংলাদেশি মানুষের কাছে বেশ জনপ্রিয়, তাই এই এলাকাতে আমাদের অনেক বাংলাদেশি মানুষ বাস করে। এই কারণে এই ফার্মার্স মার্কেটটাতে অনেক বাংলাদেশি মানুষের আনাগোনা দেখা যায়। এমনকি এই ফার্মার্স মার্কেটের যারা কর্মচারী আছেন তাদের ভিতর অনেকেই আমাদের বাংলাদেশি। আমাদের দেশের মতো আমেরিকাতে খোলা জায়গাতে কোনো শাক সবজি বা কাঁচা তরকারি বিক্রি হয় না, তাই যখনই আমাদের কাঁচা তরকারি বা শাক সবজি কিনতে হয় এরকম কোনো সুপার সেন্টার বা সুপার মলে আমাদেরকে আসতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবজিগুলোর নিচে অনেক ব্যাগ ঝুলানো আছে। এই ব্যাগগুলো এ কারণে দিয়ে রাখা যাতে করে এই ব্যাগে আমরা সবজিগুলো উঠাতে পারি, এবং এটা সম্পূর্ণ সেলফ সার্ভিস, মানে নিজেকে এটা করতে হবে, হেল্প করার কেউ নেই এখানে। এই ব্যাগে সবজিটা উঠানোর পর চাইলে এখানে স্কেল দেওয়া আছে, এখানে ওজনটা মেপে নেওয়া যাবে, যে যার যতটুকু প্রয়োজন সে ওজনটা এখানে মেপে নিতে পারবে। এখানে আরেকটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমেরিকাতে কিলোগ্রামের কিন্তু কোনো হিসাব নাই, এখানে সব কিছু পাউন্ডেই বেচা কেনা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা অর্গ্যানিক, তার মানে এই সেলফে যত শাকসবজি আছে সব কিছুই অর্গ্যানিক। অর্গ্যানিক হচ্ছে যেসব শাকসবজিতে কোনো ধরনের কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি, এইগুলো হচ্ছে অর্গ্যানিক। তাই আমেরিকাতে দেখা যায় যে দুই ধরনের এরকম সবজি আছে, একটা হচ্ছে অর্গ্যানিক আর একটা হচ্ছে নর্মাল। তো অর্গ্যানিক যে সবজিগুলো আছে, হ্যাঁ, এইগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, যেহেতু এখানে কোনো রাসায়নিক ইউজ করা হয় না, ন্যাচারালি বড় করা হচ্ছে। সো এই সবজিগুলো একটু গুণগত মানের দিক থেকে বেটার। আমেরিকাতে দেখা যায় আমাদের দেশীয় সবজিগুলোর যেগুলো এখানে পাওয়া যায় তার সারা বছরই সেটা পাওয়া যায়। তার কারণ হচ্ছে কি যে আমেরিকার বিভিন্ন স্টেটে এই সবজিগুলো হয়, পাশাপাশি হ্যাঁ বিভিন্ন দেশ থেকেও এই সবজিগুলো এখানে ইম্পোর্ট করা হয়। তাই দেখা যায় যে একটা দেশে যখন হয়তো শীত হচ্ছে যে সবজিটা হচ্ছে না, কিন্তু অন্য দেশ থেকে তখন এই সবজিটা এখানে ইম্পোর্ট করা হচ্ছে, তার জন্য সবজি আসলে সারা বছরই এখানে পাওয়া যাচ্ছে। আমেরিকাতে দেখা যায় যে সবজির প্রাইসগুলো দেওয়া থাকে, যার জন্য বার্গেনিংয়ের কোনো প্রয়োজন হচ্ছে না, প্রাইসটা দেখে যার যতটা প্রয়োজন সে সেটা নিয়ে নিতে পারছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাঁচামরিচ, কাঁচামরিচের প্রাইসটা আমেরিকাতে সবসময় একটু বেশিই হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে $3.99, সো প্রায় $4 আর কি। আমেরিকাতে কাঁচামরিচের দাম একটু বেশি হলেও সেই তুলনায় টমেটো বা কুমড়া এসবের দাম একটু কমই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কুমড়ার পাউন্ড হচ্ছে 99 সেন্টস, তো এটা একটু চিপ প্রাইস বলা যায়। আবার ঢেঁড়সের দাম দেখা যাচ্ছে 269 পাউন্ড। এখানকার সবজি বেশ ফ্রেশই হয়ে থাকে, তাছাড়া আমেরিকাতে কোনো ধরনের কোনো মেডিসিন বা প্রিজারভেটিভ এইসব সবজিতে দেওয়া হয় না। আমাদের দেশে যেমন অনেক সময় শোনা যায় যে এসব সবজিতে অনেক সময় কালার করে দেয় বা কোনো ধরনের কোনো মেডিসিন, প্রিজারভেটিভ, ফরমালিন এসবের কথা অনেক শোনা যায় আমাদের দেশে, কিন্তু আমেরিকাতে কিন্তু এ ধরনের কিছুই ব্যবহার করা হয় না। যদি কেউ কিছু ব্যবহার করতে চায় বা ব্যবহার করে, সেক্ষেত্রে তার লাইফটাই বরবাদ হয়ে যাবে। সঙ্গত কারণে এটা নিশ্চিন্তে থাকা যায় যে আমেরিকাতে এ ধরনের কোনো ফরমালিন বা কোনো ধরনের কোনো মেডিসিন ইউজ হয় না। আমেরিকাতে কোনো ধরনের কোনো ক্ষতিকারক মেডিসিন ইউজ তো হয়ই না, আবার এখানকার সবজিতে কখনো কোনো পোকা থাকে না। বাংলাদেশে যেমন দেখা যায় যে ঢেঁড়স বা অনেক সময়
বেগুনে পোকা থাকে, কিন্তু আমেরিকার কোনো সবজিতেই কোনো রকম পোকা থাকে না, পোকাওয়ালা সবজি বাজারে আসে না। শুধু সবজিই নয়, এখানকার কোনো ফ্রুটসে লাইক আম বা লেবু বা আপেল বা কোথাও কোনো ধরনের কোনো ফ্রুটসে এখানে পোকা থাকে না। এটা হচ্ছে থানকুনি শাক। তো আমেরিকাতে বসে থানকুনি শাকটা পর্যন্ত পাওয়া যাচ্ছে, হ্যাঁ এটা আসলে খুবই একটা ভালো লাগার বিষয়। যদিও এখানে দামটা একটু বেশি, লাইক 599 পাউন্ড, এটা কেজিতে হিসাব করলে দেখা যাচ্ছে $12-12 উপরে চলে যাবে, এবং বাংলাদেশি টাকা হিসাব করলে 1000 টাকারও বেশি কেজি পড়ে যাবে। তারপরেও এটা পাওয়া যাচ্ছে, এটা পজিটিভ দিক। শুধু থানকুনি শাক না, এখানে দেখা যায় আপনার ধনিয়া পাতা, লাউ শাক, কখনো কখনো পাট শাক, এগুলোও পাওয়া যায়। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে কচু, আবার কচুর মুখি, বেশ কয়েক ধরনের কচুর মুখি এখানে আছে। হ্যাঁ কচুটার দাম হচ্ছে 129 পাউন্ড। হ্যাঁ আবার কচুর মুখি, এগুলো আমাদের দেশে বেশ এগুলো তো অ্যাভেলেবেল, তো এখানেও আমরা এগুলো পাচ্ছি। আসলে আমেরিকাতে দেখা যায় মোটামুটি সব ধরনের, বাংলাদেশে যে সবজিগুলো আছে প্রায় সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। আমেরিকাতে লেবুর দামটা বেশ কম, এখানে 5টা লেবু 99 সেন্টসে পাওয়া যায়, আবার কখনো কখনো 10টা লেবু 99 সেন্টসে পাওয়া যায়। আবার এখানে পেঁয়াজ বা রসুন সব কিছুই পাওয়া যায় এবং এসবের কোয়ালিটিও বেশ ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রসুনের দাম 349। কেটে রাখা কুমড়ার পাশাপাশি এখানে পুরা কুমড়াটা বা আস্ত কুমড়াটা এখানে কিনতে পাওয়া যায়। আমেরিকাতে কাঁচা আমটা সবসময় এক্সপেন্সিভ, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা আমের পাউন্ড 369। আবার এখানে কাঁচা বাদাম, মিষ্টি আলু, আদা সব কিছুই পাওয়া যায়। আমাদের দেশীয় সবজির পাশাপাশি এখানে রয়েছে এখানকার স্থানীয় কিছু সবজিও, যেটা আমাদের দেশে বলা হয় বিদেশি সবজি। এটাকে বলা হয় আমাদের দেশে বলে ক্যাপসিকাম, বাট এখানকার লোকের এটাকে বলে পেপার, লাইক গ্রিন পেপার, রেড পেপার, ইয়েলো পেপার। আমেরিকাতে আখও পাওয়া যায়, এখানে আখের দাম হচ্ছে 349, প্রতিটা আখের মূল্য 349। এখানে আমড়াটাও বেশ এক্সপেন্সিভ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমড়ার প্রাইস 329 পার পাউন্ড। এগুলো হচ্ছে পান, আমাদের দেশে যেগুলো গন্ডা বা পোনে বিক্রি হয় এখানে বিক্রি হচ্ছে পাউন্ডে 1899 পাউন্ড। এগুলো হচ্ছে কলার পাতা, আমেরিকাতে কলার পাতাও বিক্রি হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আমেরিকার নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।